আবারও আমি চলে এলাম এক ধরনের নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাচ্ছি একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে বসনিয়ন পরোটার রেসিপি। তো বন্ধুরা, ভিডিওকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ফুলকো ফুলকো বসনিয়ন পরোটাটি কী কী উপকরণ দিয়ে বানিয়েছি, তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পেরে যাবেন আর খুব সহজেই বানানো যায়। তাহলে চলুন দেখিয়ে দিই আমি এই বসনিয়ন পরোটাটি কেমনভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নীলুফার, ইয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়েছি এখানে একটি বোল, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এই বাটির মাপে উপকরণগুলি নিয়ে নেব। আমি এখানে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, তাতে দিয়ে দিচ্ছি শুকনো ইস্ট, এখানে আমি এক চামচ ইস্ট ব্যবহার করেছি। তারপরে তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে গেছি, দেখুন পুরো 7 মিনিট পর আমার এই ইস্টটি একদম ভালোভাবে গুলে গিয়েছে দুধের সঙ্গে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা, সেই বাটির মাপে এখানে এক বাটি দুধের মাপে আমি এখানে 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। তারপরে এখানে টেস্ট অনুসারে লবণ দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে আমি এটা মিশিয়ে নেব। এটাকে শক্ত ডো বানানো যাবে না, একদম নরম সফট ডো বানিয়ে নিতে হবে। 1 বাটি দুধের জন্য 1 বাটি আর 1/2 বাটি ময়দা পারফেক্ট আছে। তারপরে আমি এখানে পুরো ভালোভাবে মিশিয়ে এখানে 1 চা চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এইভাবে হাতের মধ্যে গোল রাউন্ড করে নেব। এর উপরে আমি আরেকটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে 1 ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনাদের কাছে যেরকমভাবে সময় থাকবে, 30 মিনিট বা 1 ঘন্টা সময় নিয়েও এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন। ইস্ট যদি ভালো হয় তাহলে খুব ভালোভাবে এই বসনীয় পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি পুরো 45 মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। ময়দাটি একদম সেট হয়ে গিয়েছে। ভেতরের যে বাতাসটি ছিল সেটাকে আমি বার করে দিলাম। তারপরে এটাকে নিয়ে আবারও একটু ভালোভাবে মুথে নেব। আমি যেটাই রুটি বানাই সেটার উপরে রেখে এটাকে আরেকটু মুথে নিতে হবে। এর মধ্যে আর কিছুই দেব না বন্ধুরা, একটু হালকাভাবে মুথে নিয়ে তারপরে পরোটার জন্য লেচি কেটে নেব। আমার মোট এখানে 6টি লেচি হয়েছে। তারপরে 1টি লেচিকে নিয়ে এইভাবে আমি শুকনো ময়দা দিয়ে বেলছি, আপনারা যদি পারেন তেল দিয়েও বেলতে পারেন। আলতো হাতে এরকম আস্তে আস্তে করে আমি বেলে নিয়েছি, দেখুন আপনারা বড় ছোট করে নিতে পারেন। তারপরে আমি এই পরোটাগুলো নিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আঁচটা মিডিয়াম রাখতে হবে। এই গরম গরম তেল উপর থেকে ছিটিয়ে দিলে খুব ভালোভাবে পরোটাগুলো ফুলে যাবে। আমার এক ধাতে সবগুলো পরোটা খুব ভালোভাবে ফুলেছে। এরম ধরনের বন্ধুরা নানপুরি, সুজির পুরি, ছোলে ভটুরে, অনেক ফুলকো ফুলকো লুচির রেসিপি আছে বন্ধুরা। আপনারা যদি দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা যে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার বসনীয় পরোটাগুলি একদম রেডি হয়ে গেছে, একদম ফুলো ফুলো দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এই পরোটাটি চিকেন কষা, মাটন কষা যেটা দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। আমার চিকেন কষার, কোরমা সব রেসিপি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যে দেখে নিতে পারেন। দেখুন আমার পরোটাটি কেমনভাবে হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব সফট হয়েছে, এরকম অনেকক্ষণই নরম থাকবে। আমি এটা চিকেন কষা দিয়ে সার্ভ করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।